স্বপ্নদোষে গোসল ফরজ হয় তা আমি আগে জানতাম না। 25 বছর পর্যন্ত বিষয়টা অজানা ছিল। স্বপ্নদোষ হলে ওযু করে নামাজ পড়েছিলাম, কোনো ফরজ গোসল করতাম না। ফরজ গোসল বুঝতাম না, আমি ফরজ গোসল ছাড়াই নামাজ পড়েছি, আর ফরজ গোসল কীভাবে করতে হয় তাও জানতাম না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার অতীতের সব নামাজ সব আমল কি বাতিল? যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো প্রিয় ভাই, এই বিষয় সম্পর্কে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ গোসলের পদ্ধতি উনি বর্ণনা করেছেন। যেমন মাইমুনা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্রতার গোসল করলেন, তিনি নিজেই লজ্জাস্থান ধুয়ে ফেললেন, তারপর হাত দেয়ালে ঘষলেন এবং তা ধুলেন, তারপর সালাতের ওজন নিয়ে অজু করলেন, গোসল শেষ করে তিনি তার দুপা ধুয়ে নিলেন। তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোসলের পানি রাখলাম, তিনি তার হাত দুবার তিনবার ধুয়ে নিলেন, পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জাস্থান ধুয়ে ফেললেন, তারপর মাটিতে হাত ঘষলেন, তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন, তার চেহারা ও দুহাত ধুয়ে নিলেন, অতঃপর তার সারা দেহে পানি ঢাললেন, তারপর একটু সরে গিয়ে দুপা ধুয়ে নিলেন। প্রিয় দর্শক, ফরজ গোসলে কুলি, নাকে পানি দেওয়া আর সমস্ত শরীরে পানি ঢেলে দিলেই যথেষ্ট। বাকি যেসব নিয়ম বলা হয় সেগুলো সুন্নাত মুস্তাহাব, সেই নিয়মগুলো সহ আদায় করাই উচিত। তো প্রিয় প্রশ্নকারী দিনীভন, প্রশ্নে উল্লেখিত ছুটতে আপনি পরবর্তীতে তো দিনের বেলায় দৈনন্দিন গোসলের নেই গোসল করেছিলেন, সুতরাং যেসব গোসল সম্ভবত কুলি ও নাকে পানি দিয়েছিলেন, তাই আপনার জীবনের সমস্ত নামাজ ইবাদতকে বাতিল বলা যায় না। এক্ষেত্রে এ ধরনের গোসলের আগ পর্যন্ত আদায়কৃত ফরজ নামাজগুলির কাজে আদায় করবেন। তবে স্বপ্নদোষ হওয়া দিন বা তার পরের দিন গোসলের নেই গোসল করার সময় কুলি ও নাকে পানি না দিয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে হিসাব করে এ সমস্ত নামাজের কাজ আদায় করতে হবে, অন্যান্য ইবাদতের কাজ আদায় করতে হবে না। নামাজও কুরআন তিলাওয়াত ছাড়া রোজা যাকাত ইত্যাদি আমল বাতিল হবে না। তো প্রিয় প্রশ্নকারী দিনীভন, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম